হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। পয়লা অক্টোবর সৌরেন্দ্র সৌম্যজিতের একটা কনসার্ট ছিল খড়দায়। এত কাছে ওদের কনসার্ট, তাই ভাবলাম দেখেই আসি। টিকিট জোগাড় করব কি করে? খড়দাবাসী এক দাদার ওপর দায়িত্ব দিলাম এবং টিকিট জোগাড় হয়েও গেল। মজার ব্যাপার হলো, বাড়িতে আমি যাদেরই জিজ্ঞাসা করলাম বা বন্ধুদেরকে জিজ্ঞাসা করলাম যে সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট দেখতে যাবি, সবাই বলল এরা কারা, কেউ চেনেই না। আমি বললাম দরকার নেই কারুর যাওয়ার, আমি যদি কাউকে না পাই আমি একাই যাব। তারপরে দাদা বলল সেও সাথে যাবে, এবং দাদাও চিনত না এবং কি করে গেল এবং এক্সপিরিয়েন্স কেমন সেটা তোমরা ভিডিওর শেষেই দেখতে পাবে। তোমরা কি চেনো সৌরেন্দ্র সৌম্যজিৎকে? যদি না চিনে থাকো, এক্ষুনি ইউটিউব চ্যানেলে গিয়ে ওদের চ্যানেলটা সার্চ করো, গানগুলো শুনলে যারা গান ভালোবাসো সবাই ওনার ফ্যান হয়ে যাবে। শোটা হয়েছিল খড়দার রবীন্দ্র ভবনে এবং 300 টাকা করে টিকিট আমরা কিনেছিলাম। 500 টাকারও টিকিট ছিল, আমার ইচ্ছা ছিল সেটাই কেনার, কিন্তু শেষ মুহূর্তে যা টিকিট পাওয়া গেছে আমরা সেটাই নিয়েছি। এটা আসলে গুডউইল বলে একটা ওয়েলফেয়ার সোসাইটি থেকে আয়োজন করা হয়েছিল, যারা অনেক রকম সমাজসেবামূলক কাজ করে থাকে। সেই সোসাইটি থেকেই কিছু একটা কম্পিটিশান হয়েছিল, সেই কম্পিটিশানের প্রাইস ডিস্ট্রিবিউশন ছিল, তার সাথে অন্য একটি দলের গান ছিল এবং সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট ছিল। 6:30 থেকে কনসার্ট ছিল, চেষ্টা করেছি আগে যাওয়ার যাতে সামনের দিকে সিট পাই, কিন্তু আমরা যখন গেলাম দেখলাম হল মোটামুটি ভর্তিই হয়ে গেছে। এই ভিডিওতে কনসার্টের গানগুলো নেই, কারণ এই ভিডিওটা আমি শুধু ওদের সাথে পরিচয় করানোর জন্যই করেছি। অনেকগুলো গান এবং এতগুলো গান একসাথে পাইল আপ করে আমি আমার ফোনে এডিটও করতে পারতাম না, তাই আমি সব গানগুলো আলাদা আলাদা ছেড়েছি। প্রথমে ভাবছিলাম কম কম গানের আমি ভিডিও করব, কিন্তু কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব, সবকটা গান এত সুন্দর, আর ওরা একটা 90s-এর অ্যাডস নিয়ে একটা মেডলি করেছে, ওটা এত অসাধারণ লেগেছে এবং পুরো হল হাততালিতে ফেটে পড়েছিল ওই 90s অ্যাডসের মেডলিটা শুনে। অ্যাডস মানে আমরা যে নেরোলাকের অ্যাড দেখতাম, তারপর ডেটল সাবানের অ্যাড দেখতাম, এই সব অ্যাড নিয়ে, ও নির্মার অ্যাডও ছিল, এই সব অ্যাড নিয়ে মেডলি। সব ভিডিওগুলো দেখো, ওইটাও পেয়ে যাবে, দারুণ মজা হয়েছে ওটায়। স্টেজে উঠে যে অ্যাডভার্টাইজমেন্টের গান গাওয়া যায় সেটাই এই প্রথম দেখলাম। এরপর অভিশ্রী বলে একটি দল গাইছিল, বেশ ভালোই গাইছিল তারা। তারপরে কিছু প্রাইস ডিস্ট্রিবিউশন হলো এবং তারপরে শুরু হলো সৌরেন্দ্র সৌম্যজিতের কনসার্ট। এই ভিডিওতে আমি সৌরেন্দ্র সৌম্যজিতের শেষ গানের একটুখানি অংশই দিলাম এবং বাকি ভিডিওগুলো আমি ইউটিউবে পরপর আপলোড করে দেব। সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, আমার সুন্দর গলাটা দয়া করে উপেক্ষা করবেন, ওই গানটা যখন হচ্ছিল না তখন নিজের আবেগকে না ধরে রাখা যায়নি, তাই আমিও গানটা সাথে সাথে গেয়েছি, যেটা আমার মাইক্রোফোন ক্যাচ করেছে, খুবই জঘন্য গলা আমার, আমাকে এর জন্য ক্ষমা করে দেবেন। আমার আমার দেশ।
That we were all here tonight, Vishwajit Rai, tabla, ladies and gentlemen, Himadri, drum set, the powerhouse, bass guitar Himadri, guitar Himadri, sorry, Sunny, Kirin, Shourendro. Goblo, o ajunge notul, amândre bande. Shubho, cotați. And the sound to be just hear it for him. Thank you so much, Shubho. Khordar, ei shomob shobai ke apnader. Amândre pokkho theke. Khub bhalo thakben. আমার দেখা হবে পূজো খুব ভালো কাটুকার যদি আমাদেরকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্লিজ গো এন্ড সার্চ ফর আস থ্যাংক ইউ সো মাচ বলো এবার কেমন লাগলো দারুন দারুন মানে এই রেসটা থাকবে কিছুদিন অবশ্যই থাকবে কারণ আলাদাই আমি যেটা বলবো যে আমি যতজনকে বলেছি যে সৌরেন্দ্র সম্পতিতে কনসার্টে যাবি ওরা কেউ চেনেই না সৌরেন্দ্র সম্পতিকে আমার এত মাথা গরম হয়েছে যে আমি বলছি কি চেনতে হবে না কারো আমি একাই যাব অসুবিধা নেই সেটা দারুণ পুজো হ্যাঁ তারপর কি বলছিলে তুমিও চিনতে হ্যাঁ আমিও চিনতাম না তুই যখন প্রথম বলিস আমি তখন হচ্ছে এরা কারা তুই যখন না শুনে আমি যখন সার্চ করি তখন দেখি ইউটিউবগুলো ভিডিওগুলো দেখে তখন ঠিক করে না যেতে হবে যে অনেক কষ্টের টিকিট পাওয়া গেছে 500 টাকার টিকিট অনেক খুঁজেছি পাইনি লাস্টে বাদে 300 টাকার টিকিট একটু দূরে বসে দেখতে হচ্ছে তবুও এনজয় করেছি ফুল একদম মানে 300 টাকা কেন এটা 3000 টাকা দিয়ে দেখা যায় এক্স্যাক্টলি তাই এটা 3000 টাকা দিয়ে দেখা যায় না ভাই কোনো কিছু যায় না একদম পয়সা হুসুল হয়ে গেছে এরকম ব্যাপার আমি অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু ওদের যেরকম বললো না যে পাওয়া কঠিন সিরিয়াসলি আমি অনেক দিন ধরে দেখছি যে কোথাও হয় কি না কিন্তু পাচ্ছিলামই না সেদিনকে কেন গেছিলাম তোমার ওখানে ঘরতে মনে নেই কিছু একটা কি জন্য জানি গেলাম আমি দেখছি যে পোস্টার যে এ তো যেতেই হবে আমাকে যে করেই হোক মিস করা যাবে না তারপর ফাইনালি তারপর ফাইনালি অবশেষে যাওয়া হলো দারুণ মজা হয়েছে কোনো আমার ফোনে স্পেস নেই আমি জানি না আমি কী করে ভিডিওগুলো ছাড়বো হয়তো ভাগে ভাগে ছাড়বো তো এটুকুই আপাতত আবার দেখা হবে পরের ভিডিও টাটা